হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি। আজকে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি অনেকদিন পর। এখন বাজছে 7:30, আর আজকে হচ্ছে বুধবার, লক্ষ্মী পুজো। তো তাই ভাবলাম যে এই আজকে একটা এত সুন্দর দিন, তো আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। যদিও আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো সেভাবে হয় না, মানে আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো হয়, লক্ষ্মী পুজো হয় না তা নয়, আমাদের বাড়িতে লক্ষ্মী আর নারায়ণ দুটো একসাথে পুজো হয় পাশাপাশি রেখে। তো আজকে হবে সেটা, আজ বিকালে আমাদের বাড়িতে হবে লক্ষ্মী পুজো, বাবা করবে পুজোটা। আর তার সাথে আমাদের এখানে আরও অনেকের বাড়িতেই খুব ভালোভাবে লক্ষ্মী পুজো হয়, তো তারা আমাদেরকে প্রসাদ নেওয়ার জন্য ডাকে, ওদের বাড়িতেও আমরা যাই প্রসাদ নিতে। এইভাবেই দিনটা বেশ ভালো কাটে আজকে। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন এই জাস্ট আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, আর এখনও কিছুই খাইনি। তো প্রথমে আমি যে ড্রিঙ্কটা খাই সকালে সেটা খাবো। যারা তোমরা আমার ব্লগ অনেক আগে থেকে দেখো তারা জানো যে আগে আমি সকালে শুধু প্লেন একটু ওয়ার্ম ওয়াটার খেতাম, একটু গরম জল, কিন্তু এখন আমার ড্রিঙ্কটা একটু চেঞ্জ হয়েছে। তো আমি এখন কি খাই সেটাই তোমাদেরকে দেখাবো। চলো প্রথমে আমি এখন বানাচ্ছি ড্রিঙ্কটা। এখানে আমি দিয়েছি 1 গ্লাস জল, আর এই জলটার মধ্যে আমি এখন দিয়ে দেব কিছুটা মৌরি। তো এই জলের মধ্যে কিছুটা মৌরি দিয়ে দিয়েছি। এখন আমি এই জলটাকে ফুটতে দেব কিছুক্ষণ। এই জলটা ফুটে প্রায় 1/2 কাপ মতো কমে যাবে জলটা, তারপর আমি বন্ধ করব, যাতে মৌরির যে গুণটা আছে পুরোটা যেন জলের মধ্যে ভালোভাবে মিশে যায়। দেখো জলটা ফুটতে শুরু করে দিয়েছে, আর জলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। যেহেতু এটাই মৌরি দেওয়া আছে তাই জলটার মধ্যে মৌরির কালারটা মিশে গেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে জলটা ভালোভাবে রেডি হয়ে গেছে। তো এখন আমি এই ওভেনটা অফ করে দেব। এটা অনেকটা কমেও গেছে, আর এখন আমি একটা গ্লাসের মধ্যে এটাকে ছেঁকে নেব যেহেতু মৌরিগুলো আছে। এই জলটা এখন অনেকটাই গরম আছে, একদম ফুটন্ত গরম। এটাকে আমি একটু ঠান্ডা করব, তারপর খাব। জলটা প্রায় অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা খাবো। আর এই মৌরি আর গরম জলটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, তোমরাও খেতে পারো সকালেই উঠে প্রথমে কিছু না খেয়ে এই জলটা। এটা আমাদের, তোমরা জানোই অনেকে যে মৌরি আমাদের কিন্তু ডাইজেস্টে ভীষণভাবে সাহায্য করে। এটা খাওয়ার পর তোমরা সারাদিন যা যা খাবে তোমাদের ওগুলো ডাইজেস্ট হতে ভীষণইভাবে সাহায্য করবে এটা। আর এইভাবে বানিয়ে তোমরা খেতে পারো, একটু জলে মৌরি ফেলে সেটা ফুটিয়ে ঠান্ডা করে তারপর এটা খেতে হবে। তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। এখন আমি এই গরম জলটা একটু খাবো, গরম নেই, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তার এটা খাওয়ার প্রায় 1/2 ঘন্টা পরে আমি অন্য কিছু খাই। অন্য কিছু মানে আমি চা খাই, আর আমি সকালবেলায় লাল চা খাই, দুধ দিয়ে চা খাই না। তো এখন এটা খাবো, তারপরে চা খাবো। আমি এতক্ষণ পড়াচ্ছিলাম একটা বাচ্চাকে, আর পড়ানো হয়ে গেছে। এখন আমি স্নান করে রেডি হব, কারণ ঠাকুরের পুজোর জন্য জোগাড় করতে হবে আলপনা দেওয়া আর ওই সবগুলো। আর মা অলরেডি অনেক পুজোর জোগাড় করে রেখে দিয়েছে, বাবা বিকালে এসে পুজো করবে। আর এখন মা সবজি কাটছে আমাদের, আজকে সব নিরামিষ রান্না হবে আজকে। এখানে বসে বসে এই যে সবজি কাটছে। কি কি রান্না হবে আজকে? আজকে কুমড়ো আলু সবজি, ভেন্ডি ভাজা, তারপর শাকে বেগুন আলুতে একটা সবজি, আর ফুলকপি আলু বেগুন দিয়ে একটা সবজি বানাবো হবে আজকে, আর সব নিরামিষ হবে আজকে। তো আমি স্নান করে রেডি হয়ে গেছি, আর যেহেতু আজকে লক্ষ্মী পুজো তাই আমি আজকে একটু লাল পাড় সাদা শাড়ি, মানে লাল পাড় সাদা নয়, লাল সাদা শাড়ি পরেছি। যেহেতু মাও আজকে এরকম ধরনের একটা শাড়ি পরেছে তাই মাকে দেখে আমারও ইচ্ছে করলো যে আমিও একটু পরি। তো বেশিক্ষণ পরে থাকবো না, আমি শুধু ঠাকুরের কাজগুলো করে নেবো, আলপনা আরে দিয়ে দেবো, তারপরে শাড়িটা চেঞ্জ করে দেবো। কারণ আমি তো বাড়িতে শাড়ি পরি না, তাই সারাদিন শাড়ি পরে আমি থাকতে পারবো না, সব কাজ করতে পারবো না। শাড়িটা পরেছিলাম যেহেতু লক্ষ্মী পুজো, আর কিছু ফটো তুলবো শাড়ি পরে, সেই জন্যই পরেছিলাম। তো কেমন লাগছে শাড়িটা পরে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর ফটোগুলো দেখার জন্য আমাকে ইনস্টাতে ফলো করতে পারো। আমার ইনস্টা আইডি স্মৃতি ব্যানার্জি 280, নিচে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকে। এখন আমি যাচ্ছি ঠাকুর ঘরে আলপনা দিতে। দেখো মা আর আমি প্রায় সেম সেম পরেছি, সেম সেম নয় মানে লাল সাদা দুজনেই। তো মা অনেকটা পুজোর কাজ করে দিয়েছে, এখন আমি বাকি যে আলপনা আর এগুলো দেওয়ার আছে ওগুলো দিতে যাচ্ছি। তো মোটামুটি আলপনা দিতে পারি, আমি খুব ভালো পারি না। তো চলো তোমাদেরকেও দেখাবো যে কীরকম আলপনা আমি দিচ্ছি। চলে এসেছি ঠাকুর ঘরে আলপনা দেওয়ার জন্য। এখন মা আলপনাটা ভিজিয়ে রেখেছে,
তো আমি এখন আলপনাটা দেবো। আর যেহেতু আমাদের ঠাকুর ঘরটা সাদা টাইলসের, সেই জন্য আমি আলপনাটা ভেবেছি একটু আলতা মিশিয়ে দেবো যাতে আলপনাটা ফুটে ওঠে। আর হ্যাঁ, আমি লাল শাড়ি পরেছি কিন্তু নেল পলিশটা আমার স্কাই ব্লু লাগানো আছে, লাগিয়েছিলাম। তো নেল পলিশ লাগানোর আসলে সময় পাইনি আর ইচ্ছেও করেনি, তো তোমরা আজেবাজে কেউ কমেন্ট করো না যে নেল পলিশটা কীরকম। তো ফাইনালি আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর ঘরে বেশি দিয়েছি আর নিচে তুলসী মন্দিরে একটু একটু করে দিয়েছি। তো তোমাদেরকেও দেখাই কেমন দিয়েছি, মোটামুটি একটা হয়েছে। স্টার্ট করেছিলাম, এটা আমাদের ঠাকুর ঘর ঢোকার এন্ট্রান্স, আর এখান থেকে দিয়েছি আলপনাটা। যেহেতু বললাম আমাদের সাদা টাইলস, তাই আমি একটু এটার মধ্যে একটু আলতা মিশিয়ে দিয়েছিলাম যাতে কালারটা ভালোভাবে বোঝা যায়। এভাবে দিয়েছি আলপনাটা, এখান থেকে দিতে শুরু করেছি ঠাকুর ঘর পর্যন্ত দিয়েছি এইভাবেই, এই ডিজাইনটা। এখানে একটু লাইট হয়েছে কারণ এখানে আলতাটা একটু কম দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, তোমরা তো আগেই দেখেছো এখানে পুজোর জোগাড় করা আছে, এখনো ঠাকুরকে বসানো হয়নি, বিকালে বসানো হবে। এখন থেকে দিয়ে রাখলাম আলপনাটা যাতে বিকাল অবধি শুকিয়ে যাবে, বিকালে পুজো হবে যেহেতু, আর আলপনা না সকালে খুব পায়ে লেগে যায় তখন আলপনাটা নষ্ট হয়ে যায়, সেই জন্য আগে থেকে দিয়ে রাখলাম। এখন আমি একটু কাজ করব, মায়ের হেল্প করব। আমি এখন আটা মাখবো কারণ মা বাবা রাতে, এই সরি, দিনের বেলায় ভাত খায় না, আটার কোনো জিনিস খায়, তো সেই জন্য আটা মাখবো। আর ওই জন্য আমি শাড়িটা এখন চেঞ্জ করে নেবো কারণ শাড়ি পরে বেশি কাজ করতে পারি না, আর এত কাজ করলে শাড়িটাতে মানে নোংরাও লেগে যেতে পারে, আটায় লেগে যেতে পারে, সেই জন্য এখন শাড়িটা চেঞ্জ করে নেবো, তারপর বাকি কাজগুলো করব। এখানে কিছু রান্না করছি, কী রান্না হচ্ছে এটা? এটা ফুলকপি আলু সবজি, আর আগে কুমড়োর তরকারি, শাক, ভিন্ডি ভাজা, ওগুলো সব হয়ে গেছে, ওগুলো হয়ে গেছে, আর এখন হচ্ছে ফুলকপির সবজি, আর ওইদিকে ভাত হচ্ছে, আমার আর ভাইয়ের ভাত শুধু, বাবা মা তো খাবে না। তো আমি শাড়ি চেঞ্জ করে নিয়েছি, আর এখন এমনি নর্মাল বাড়িতে যেগুলো পরি সেরকমই ড্রেস পরেছি, কোনো নতুন জামা পরিনি কারণ আটা আরে মাখবো যদি লেগে যায়, সেই জন্য যখন পুজো হবে রাতে তখন নতুন জামা পরবো। এখন আমি আটা মাখতে যাচ্ছি, আমার আটা মাখা হয়ে গেল, আর এখন বসে আছি, বসে বসে প্রসাদ খাচ্ছি। আমাদের এখানে একজনের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেল, ওদের বাড়িতেও পূর্ণিমা পুজো হয়েছে, আমাদের পাড়াতে যার বাড়িতে যায় পুজো হোক সবাই প্রসাদ দিয়ে যায়, আমরাও আমাদের বাড়িতে যখন পুজো হয় তারপর প্রসাদ দিয়ে আসি, তখন বসে বসে প্রসাদটা খাচ্ছি। এখন বিকাল হয়ে গেছে, এখন বাজছে বিকাল 4:30, আর আমাদের এখানে একটু মেঘমেঘ করে আছে আজকে, ওই জন্য বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে 5:30 এরকম বেজে গেছে। তো আমি রেডি হয়ে গেছি কারণ আমাদের এবার পুজো হবে, মা যে পুজোর যে ফাইনাল টাচ মানে যেগুলো আর বাকি আছে, ওই পঞ্চপ্রদীপ রেডি করা আরে ওগুলো মা করছে ওপরে, তো চলো আমিও যাই ওপরে, বাকি সব পুজোর জিনিসগুলো রেডি করে দিই, তারপর বাবা পুজো করবে। তো এই যে আমাদের লক্ষ্মী ঠাকুর, এটারই এখন পুজো হবে, বাবা আসছে পুজো করতে, বাবা পুজো করতে বসে গেছে, আর এখন আমাদের হচ্ছে লক্ষ্মী পুজো স্টার্ট হয়ে গেছে, আর এখানে মা বসে আছে আর আমি একটু ভিডিও করছিলাম, তারপর আমিও বসে বসে পুজো দেখবো এখানে। তো আমাদের বাড়ির বেশিরভাগ মানে বেশিরভাগ মানে প্রায় সব পুজোই বাবাই করে, তোমরা দেখেওছো আমার অনেক ব্লগে যে বাবা পুজো করে। তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের আরতি হবে, আর আমি পুরো পুজোটা তুলিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেজন্য একটু জাস্ট তুলেছি, আর এখন আরতি হবে। এটা হচ্ছে আমাদের ছোট লক্ষ্মী ঠাকুর, বাবা এখানে পুজো করে গেল, আমাদের পুজো হয়ে গেল, পুজোর আগে বেশি দেখাতে পারিনি কারণ খুব তাড়াতাড়ির মধ্যে ছিল বাবা, আর এইদিকে প্রসাদ রাখা আছে সব,
সব মা জোগাড় করে গেছে। এবার আমরা প্রসাদ খাবো, আর আমাদেরকে অনেকে প্রসাদ দিয়ে গেছিলো, তো আমরাও এবারে প্রসাদ দিতে যাব সবাইকে। আর আলপনাগুলো এখনও শোকায়নি ভালো করে, ওই জন্য একটু খারাপ হয়ে গেছে, কারণ আমাদের এখানে আজকে একদম ওয়েদারটা মেঘলা মেঘলা। তো এই যে পুজোর পর আমি এখন প্রসাদগুলো সাজাচ্ছি প্লেটে প্লেটে, আর মা আর বাবা দিয়ে আসছে সবার বাড়িতে, তো এখন এগুলো দিয়ে আসবে সব। বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে, আর বাবা আর মা দুজনেই এখন গেছে সবার বাড়িতে প্রসাদ দিতে, আমি যাইনি। আর আমি আর মা একটু পর যাবো একজনের বাড়ি, আমাদের বাড়ি আমাদের নিমন্ত্রণ আছে ওখানে লক্ষ্মী পুজোর প্রসাদ আনার জন্য। তো আমি আর মা রেডি হয়ে গেছি, আর মাও একদম আজকে একটা নতুন শাড়ি পরেছে। আজকে আমরা এখন আমরা যাবো প্রসাদ আনতে একটু পর। আমাদের এখানে লক্ষ্মী পুজোতে সবার বাড়িতে প্রসাদ খাওয়ানো হয়, সবাই সবাইকে প্রসাদ দেওয়া নেওয়া করে, তাই একটা কাকিমা আমাদেরকে প্রসাদ নিতে বলে গেছে, তাদের বাড়িতে আমরা যাব। তো এখানে আমাদের পাড়াটা মানে খুব মেলমেশ আছে, সবাই যায় পুজো হয় সবাই সবার বাড়িতে প্রসাদ দিয়ে যায়। গণেশ পুজোতেও দেখেছো তোমরা আমরা গেছিলাম প্রসাদ দিতে, তো এরকম আজকে নিমন্ত্রণ আছে একজনের বাড়িতে, তো ওরা খিচুড়ি পায়েস এসব প্রসাদ দেয়, আমি আর মা গিয়ে নিয়ে আসবো। আমরা বেরিয়ে গেছি আর যাচ্ছি ওইখানে, আর খুব সামনেই মানে আমাদের পাড়াতে বাড়িটা, তো সেজন্য আমি আর মা যাচ্ছি। এই যে এই বাড়িটাই আমরা যাব প্রসাদ নিতে। প্রতি বছরই এদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, আমাদেরকে আমাদেরকে নয় সব পাড়া সবাইকে প্রসাদ নিতে বলে। এই যে বেশ ভালোভাবেই লক্ষ্মী পুজোটা হয়। তোমাদেরকে একটু ঠাকুর ঘরটা দেখাচ্ছি। তো এখানে লক্ষ্মী পুজোটা হয়েছে, আর এখানে প্রতি বছরই খিচুড়ি প্রসাদ হয়, আর আমরা প্রসাদ নিয়ে যাই প্রতি বছর। আমরা প্রসাদ নিয়ে বাড়ি ফিরে চলে এসেছি, এটার মধ্যে প্রসাদটা নিয়ে এসেছি, যেহেতু খিচুড়ি প্রসাদ দেয় ওদের বাড়িতে। এখানে আছে পায়েস, এখানে আছে ডাল আর সবজি, এখানে আছে খিচুড়ি, মা লক্ষ্মীর ভোগ। তো এই প্রসাদগুলোই দেয় প্রতি বছর, তো এই প্রসাদগুলোই দিয়েছে, এ বাড়িতে লক্ষ্মী পুজো হয়। তো আমাদের ডিনার হয়ে গেছে, এখন বাজে রাত 9:30, আর সবার খাওয়া হয়ে গেছে, আমরা ওই 9:30-9:30-এর মধ্যেই ডিনার করে নিই। আর আজকের ভিডিওটা এবার এখানে এন্ড করবো, কারণ অনেক রাত হয়ে গেছে, সকাল থেকে ভিডিওটা করা স্টার্ট করেছিলাম। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখেছো, আর দেখে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করোনি। ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর আজকে শেষ করার আগে দুজনের নাম শাউট আউট করবো। প্রথম জন হচ্ছে অর্পিতা মুখার্জি, আমার বোন হয়, ও খুব ভালো ভালো কমেন্ট করে আমার ভিডিওতে, তো থ্যাংক ইউ সো মাচ। আর সেকেন্ড একজন নিউ একজনের নাম শাউট আউট করবো, তার নাম হচ্ছে শিল্পী শিখা, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে এত ভালো কমেন্ট করার জন্য। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।